আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে ইউরিন ইনকন্টিনেন্স। দেখি ইংলিশে বলা হয় ইউরিন ইনকন্টিনেন্স, সেটা হচ্ছে আপনার প্রস্রাব যাওয়া বা ইউরিন যখন চাপতে পারেন না, কোনো হাঁচি হয়ে গেল কি কাশি হলো, ইউরিন আপনার লিকেজ হতে শুরু করে বা এরকম লিকেজ হয়, তার জন্য এই বিশেষ ভিডিওটা। পুরোটা ভিডিওটা আপনি দেখুন, আপনি উপকার পাবেন আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাকে, কারণ আমার এই বিষয়ে অনেক অনেক শর্ট ভিডিও লং ভিডিও আছে, সেগুলো দেখতে থাকুন, আপনি উপকার পাবেনই পাবেন। দেখুন ভিডিওটা পুরো। তো ইউরিন নিয়ে যে কথা বলছি, ইউরিন ইনকন্টিনেন্স মানে ইউরিন ধরে রাখতে পারেন না, এটা বয়স্ক লোকেদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হয়, যাদের অ্যাবডোমেনটা বড় হতে শুরু করে, প্রস্টেটের সমস্যা শুরু হয়, কিডনির সমস্যা অনেকের দেখা দেয়। তো এইসব বয়স্ক লোকদের সমস্যা থাকে, কোমরের সমস্যা থাকে, মানে লাম্বারের সমস্যা থাকে, অনেকগুলো সমস্যা নিয়ে ইউরিন ইনকন্টিনেন্স বয়স্ক লোকেদের ক্ষেত্রে হয় বা বয়স্ক মহিলাদের ক্ষেত্রে হয়। মহিলাদের ক্ষেত্রে যারা প্রেগনেন্সি ওমেন ছিল তাদেরও ক্ষেত্রে এটা হতে পারে, অ্যাবডোমিনাল এই মানে অ্যাবডোমিনাল মাসেলসগুলো যখন লুজ হতে শুরু করে তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো দেখা দেয়। তা সুতরাং আপনার যখন বেলি পার্ট যত বেশি আপনি লুজ হয়ে যাবে তত আপনার ক্ষেত্রে এই প্রবলেমগুলো দেখা দেবে, এবং এই প্রবলেম দেখা দেবে এই কারণের জন্য তখন আপনি কিন্তু অত সচেতন নন যে আপনার পেটটাকে কমাতে হবে, ভুঁড়িটাকে আপনাকে কমাতে হবে। তা সুতরাং আপনাকে ভুঁড়ি কমানো বা এই যে পেটে যে মাসেলসগুলোকে লুজ টাইট করা, এইটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে সারা জীবনের জন্য, তাতে যতদিন আপনি সুস্থ থাকতে চান ততদিন আপনাকে এই ব্যায়ামগুলো আপনাকে করে যেতেই হবে। সুতরাং এই ব্যায়াম করার সঙ্গে সঙ্গে আপনাকে পাঁচটা এক্সারসাইজ আমি দেখাবো, পাঁচটা অনলি ফাইভ এক্সারসাইজ আমি দেখাবো আপনাকে, আমি বলছি আপনি গ্যারেন্টি দিচ্ছি আপনাকে আপনার ইউরিন ইনকন্টিনেন্স কন্ট্রোলে আসবেই আসবে। নাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবসময় যে কোনো ভিডিওর মধ্যে থাকে, সেই ভিডিওগুলো আপনি দেখলেই বা সেই নাম্বার থেকে আমাকে কল করবেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে আপনার দায়িত্ব আমি নিচ্ছি ইউরিন ইনকন্টিনেন্সের কোনো সমস্যা হলে। সুতরাং ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত, আর পাঁচটা এক্সারসাইজ আপনি ফলো করুন, প্রত্যেক কটা এক্সারসাইজ তিন থেকে চার মিনিট করে করবেন, আমি তো অত দেখাবো না, কিন্তু তিন থেকে চার মিনিট করে এই ব্যায়ামগুলো করবেন, মানে পার ডে আপনি যদি পাঁচটা এক্সারসাইজ যদি তিন মিনিট করে করেন বা চার মিনিট করে করেন, কুড়ি মিনিট বা কুড়ি মিনিট হতে পারে, তা সেইগুলো আপনি করুন। কুড়ি মিনিট সকালে, কুড়ি মিনিট বিকেলে করে এই ব্যায়ামগুলো করতে পারলেই আপনি উপকার পাবেনই পাবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। এবার দেখুন ভিডিওটা। ফার্স্ট এক্সারসাইজ, এক নম্বর, দুটো পা ক্লোজ করলেন যতটা আসে, এরকম করে পঞ্চাশ থেকে একশো রিপিটেশন করতে পারেন। তিন মিনিট থেকে চার মিনিট যদি করতে পারেন খুব ভালো হয়, যাতে আমাদের এই যে প্রাইভেট পার্ট বা যে অ্যাবডোমিনাল পার্ট এটা প্রচণ্ড পরিমাণে টাইট হয় এবং ভেতরে মাসেলসগুলো শক্ত হয়, তাতে এই এক্সারসাইজগুলো আপনাকে, তার জন্য এই প্রথম ব্যায়ামটা যতটা ক্লোজ করা যায় তিন থেকে চার মিনিট এই প্রথম ব্যায়ামটা আপনি করবেন, এটা হচ্ছে এক নম্বর এক্সারসাইজ। এবারে দু নম্বরের দিকে যাচ্ছি, সোজা হয়ে বসে দেখুন, সোজা যাতে বাটারটা সামনের দিকে প্রেস করা যায়, প্রেস সামনের দিকে, বাটারটা সামনের দিকে আসবে, যদি টেন সেকেন্ড হোল্ড করতে পারেন খুব ভালো, সেকেন্ড এক্সারসাইজ, থার্ড এক্সারসাইজ, পাটাকে রেখে কোমরটাকে তুলবেন, তুলে দুটো হাত রেস্ট রাখতে পারেন, যেহেতু আপনাদের বয়স হয়ে গেছে পারবেন না, যত ক্লোজ আসা যায় কোমরটাকে মানে পিছনে বুকের এই পাটটাকে তোলা, মানে হচ্ছে কোমরটা স্কুইজ হয়ে গেল, কোমরটা টান পড়লো, এবং তার সঙ্গে সঙ্গে দুটো পা সামনের দিকে, এরম করে আপনি তিরিশটা রিপিটেশন যদি করতে পারেন এই অ্যাবডোমিনাল পার্টটা টাইট হয়ে যাবে। এটা তিন নম্বর ব্যায়াম। এবার চার নম্বরে আসি, যে কোনো একটা মাথায় বালিশ নেবেন, নিয়ে ভাঁজ করে দুটো পায়ের মাঝখানে আপনি দিলেন, দিলে পেটটাকে টাইট করতে হবে, পেটটাকে ভেতরে ঢোকাতে হবে, ঢুকিয়ে দুটো পাটাকে
সামনের দিকে প্রেস করতে হবে, দুটো পা একটু ফাঁক করে নিলেন, রিল্যাক্স করে নেবেন। এবারে লাস্ট 5 নম্বর যে এক্সারসাইজ থাকে ভালো, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা যদি করতে পারেন সব থেকে ভালো। এখানে পাটা ভাঁজ করে একটু মাথাটা তুলে শুধু এই আওয়াজটা করবেন, মাথাটা তুলে দেখবেন আমার লোয়ার অ্যাবডোমেন এবং প্রাইভেট পার্ট সমস্ত অ্যাবডোমিনাল পার্টগুলো কেমন টাইট হয়ে যাবে, শুধুমাত্র এই আওয়াজটা করুন। আমি অল্প করে দেখালাম, তা এই 5খানা এক্সারসাইজ আপনি যদি ঠিক মতো করতে পারেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি সুস্থ হবেনই হবেন। লোয়ার অ্যাবডোমেনের পার্টগুলো, আপনি ইউরিনের যে সমস্যা, হাসতে কাশতে একটু হাঁটাচলা করতে করতে ইউরিন যে লিকেজের সমস্যা বয়স্ক লোকেদের এবং অনেক ইয়ং মেয়েদেরও এখন হয়, আমাদের সব ফোন করে, সুতরাং এই পার্টগুলো আপনি কিন্তু কন্ট্রোলে এসে যাবে। আমি বারবার ধরে বলছি এই 5টা এক্সারসাইজ আপনি 3 মিনিট থেকে 4 মিনিট করে এক একটা পার্ট যদি করতে পারেন সকাল এবং বিকেলে, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনার ইউরিনের কন্ট্রোল এসে যাবে, আপনার এই ইউরিনের লিকেজের সমস্যা আপনার ঠিক হয়ে যাবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবসময় এখানে থাকে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি ফোন করুন, আমার ফেসবুক আছে, ফেসবুকে আপনি আসতে পারেন, ফেসবুক লাইভ আমি করি রোববার করে, সেখানে আপনি আসতে পারেন, আমার টুইটার হ্যান্ডেল আছে, ইনস্টাগ্রাম আছে, যেখানে আপনার সুবিধা হবে সেখানে আমি আসতে পারেন। একটাই কথা বলি, আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবেন যে আমার এই সমস্যা হচ্ছে, আমি আপনাকে হেল্প করবো, কথা দিলাম, কারণ আমাকে সারা পৃথিবী থেকে ফোন করে তাদের হোয়াটসঅ্যাপের সঙ্গে কথা হয়, তো হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ পাঠায়, আমি আমাকে রিপ্লাই করি সময় পেলে। সুতরাং আপনিও করুন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনার দায়িত্ব আমি নিচ্ছি। সুতরাং ভিডিওটা দেখলেন, শর্ট ভিডিও লং ভিডিও প্রচুর আছে, সেখানে অবশ্যই দেখুন, আর ভিডিওটা দেখার পরে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে বলবেন যাদের এই সমস্যা আছে, বা আমার ফিজিক্যাল রিলেটেড প্রচুর ভিডিওস আছে সেই ভিডিওগুলো আপনি দেখুন, আপনি উপকার পাবেনই পাবেন। নমস্কার, ভালো থাকুন সবাই।